নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা পুজো এসে গেলেও বেশ ভালো লাগছে এদিকে আমার গোপকেও পড়াতে এসে গেছে তো আর আজ ছুটির দিন আমার হাজব্যান্ডও বাড়িতে তো বাড়ির ধোলাই হবে সাফ আজকে দোসরা অক্টোবর গান্ধী বার্থডে তো সাফসাফাইয়ের কাজও হবে এদিকে খুব একটু খুলে ভাবলাম দেখাই চারিদিকটা কেমন সবুজ আর সবুজ কেমন খুব সুন্দর যেন মাঝে মাঝে বনবাসী ফিল হয় হ্যাঁ বেশ ভালো লাগে এটা দেখে পুরো চোখ জুড়িয়ে যায় চোখ ব্যথা করলে এখানে এসে দাঁড়ালে চোখের শান্তি আর ওই যে বললাম সমস্ত কাজ হচ্ছে আর একটা কথা যেটা বলি যেটা আমরা ফোনে দেখি না যে অনেকে ভিডিও করে যে কথা বলতে বলতে সব কাজ করে ফেলছে তো এটা বাস্তবে আজকে আমিও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আমার বরের আমার পর দেখো বন্ধুর সাথে কথা বলতে বলতে কি সুন্দর সব কাজ হাসি মুখে করে ফেলছে এইটা কিন্তু বেশ ভালো বন্ধু বান্ধব থাকাটা একটা প্লাস পয়েন্ট বন্ধুবান্ধব থাকার জন্য খুব মাঝে মাঝে দরকার হ্যাঁ তো কথা বলতে বলতে সব কাজ করে ফেলছে যাই হোক আমাকে শুধু ক্যামেরা করলে তো হবে না আমাকেও কাজ করতে হবে মালতি মাসি ফিলিংস হচ্ছে এই যখন এইটা মুখছিলাম এ প্রত্যেক ছুটির দিন করেই মালতি মাসি হয়ে যায় তো যাই হোক আমাদের ফেসিয়াল তো হয়ে গেছে পুজোর ঠাকুরের ফেসিয়াল হচ্ছে এবার ঠাকুররাও তো একটু ফেসিয়াল করে সুন্দর করে সাজবে বলে পুজো এসে গেছে ঠাকুররা সাজবে না তা কি করে হয় তো সেই জন্য ঠাকুরদের আজকে দইয়ের ফেসিয়াল হবে দইয়ের ফেসিয়াল করিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড তো এই দেখো সুন্দর করে দইটই মেখে আমার মা রেডি একদম দইটই মেখে বসে আছে সুন্দর লাগবে এবার চকচক করবে হ্যাঁ তো কারা কী দিয়ে পরিষ্কার করে জানাবেন আমি আমরা দই দিয়েই করি পিতাম্বরি দিয়ে করলেও হয় কিন্তু আমরা ঠাকুরের গায়ে পিতাম্বরি আমার বর বলে যে ওটা একটা যতই হোক একটা কেমিক্যাল তো ওটা লাগায় না ওই জন্য এই যে আমার গনু আমার গনুর জামা টামা খুলে দেওয়া হচ্ছে এবারে একদম সুন্দর করে গনুও ফেসিয়াল করবে সবাই করছে গনু কেন বাদ যাবে গনুও করে নেবে দই ফেসিয়ালের দই মাখানোর কাজ চলছে দই মাখাচ্ছে ফেসিয়াল করবে ফেসিয়াল করে কোথায় চান করতে যায় দেখো দেখতে থাকো থাকোভাবে দই মাখিয়ে রেখে দিলে না মানে একটু একটু আগে দই মাখিয়ে রেখে দিলে তার বেশ খানিকক্ষণ পরে এ করে নিলে বেশ সুন্দর দারুণ পরিষ্কার হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইটা হলো আমার নারায়ণ আমার নারায়ণের সিংহাসন আমার দুটো নারায়ণ আছে না নারায়ণের বাসি ওই একটা নারায়ণের সিংহাসন নারায়ণকে আগেই নামিয়ে রাখা হয়েছে এই যে আমার নারায়ণ দেখো আমার সোনা নারায়ণ এই দেখো আমার গোপু এসছে আর আমার সব ঠাকুররাও এসছে এই পুকুরে আজ স্নান করতে এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো স্নান করছে হুম দেখো কেমন সুন্দর লাগছে বলো দেখো পরিষ্কার হয়েছে কিস খুব সুন্দর আমার লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো তখন ক্যামেরা করা হয়নি ব্রাশ দিয়ে না ব্রাশ দিয়ে শুধু ঠাকুরের যে পিছনের যে অংশগুলো থাকে বা ওই পিছনের মুকুট টুকুট মতন ওগুলো ঘুষে নেবে আর আর ঠাকুরের গাটা হাত দিয়েই করে দেবে হাত দিয়েই যথেষ্ট পরিষ্কার হবে যথেষ্ট সুন্দর পরিষ্কার হবে ঠাকুরের গায়ে ব্রাশ দিয়ে ঘষার দরকার নেই হাত দিয়েই করে দেবে হাত দিয়েই যথেষ্ট পরিষ্কার হবে আর ঠাকুরের সিংহাসন সিংহাসনগুলো ব্রাশ দিয়ে করতেই পারো দই দিয়ে ব্রাশ দিয়ে বা ঠাকুরের সিংহাসনগুলো পিতাম্বরী দিয়ে করা যেতেই পারে আর এদিকে আমার কর্তা মশাই পুজো দিয়ে দিচ্ছেন ওই পুজো দেয় বাড়িতে থাকলে ও বাড়ি না থাকলে আমি দিই কখনও কখনো আর ম্যাক্সিমাম টাইম ওই পুজো টুজো সব দেয় বেশ ভালো তো এই যে পুজো পাঠ চলছে আজ খুব দেরি আজ খুব দেরি হয়ে গেছিলো সব কিছু আজকে যেহেতু অনেক কাজ টাজ করতে হয়েছে সব দেরি হয়ে গেছে প্রচণ্ড আমাদের আর আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে এই যে বিছানার চাদর টাদর পাতে খুবই হেল্প করে সব কিছুতে সব কাজ আমরা ভাগাভাগি করে করি যাই হোক এই পর্যন্তই শুভরাত্রি